আমার জানা মতে আমি আমার মেম্বারি আমলে আমি কারো ক্ষতি করি নাই, উপকার করতে না পারি কিন্তু কারো ক্ষতি করি নাই। আপনাদের বিবেক বিবেচনায় অন্য প্রার্থীর থেকে যদি আমি মন্দিরও ভালো হয়ে থাকি, আপনারা আমাকে বিপুল ভোটে আবার তালা মার্কা নির্বাচিত করবেন। আমি মোহাম্মদ কাজী জহিরুল ইসলাম আল মাসুদ, মেম্বার 2 নং ওয়ার্ড। আমি আবারও পুনরায় মেম্বার পদপ্রার্থী হয়েছি। আপনারা জানেন আমি বিগত, আমার মার্কার নাম তালা। আমি বিগত 6 বছর রানিং মেম্বার হিসেবে আছি এবং আবার পুনরায় আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি ইনশাল্লাহ। এই আমরা আসলে আমাদের নির্বাচনের যে উৎসবমুখর পরিবেশ থাকা দরকার, আমার ওয়ার্ডে আমি এরকম উৎসবমুখর পরিবেশে নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছি এবং গণসংযোগও করছি। ইনশাল্লাহ আমার গণসংযোগে বা আমার প্রচার প্রসারণা কোনো রকম এই বাধা বিঘ্ন করছে না। শুধুমাত্র কিছু দুষ্কৃতিকারী, কিছু শয়তান প্রকৃতির লোক আছে যারা মাদক এবং সুদ ঘুষ এগুলো রাজানি চিন্তায় লুটপাটের সাথে জড়িত এ জাতীয় কিছু মিথ্যাবাদী বিভিন্ন মহলে আমার নামে মিথ্যা অপপ্রচার করছে। আপনারা জানেন আমি এই বিগত আমলে যে যে ইয়ার সুনামের সাথে মেম্বারি করেছি, যদি আপনারা আমার কোনো বদনাম এবং আমার কোনো অনিয়ম পান তাহলে আমাকে বলবেন, আমি অন্তপক্ষে সেটার জন্য আমি অনুতপ্ত হব। আমার জানা মতে আমি আমার মেম্বারি আমলে আমি কারো ক্ষতি করি নাই, উপকার করতে না পারি কিন্তু কারো ক্ষতি করি নাই। আমি বিভিন্ন সময় সরকারের দেওয়া ত্রাণ সামগ্রীর পাশাপাশি বিভিন্ন আমাদের আলো দিশারির পক্ষ থেকে, ওয়েলফেয়ার ব্লাড অ্যান্ড সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে, ব্লাড অ্যান্ড হেলপের পক্ষ থেকে এবং আমাদের বিভিন্ন সামাজিক কল্যাণমূলক সংস্থার পক্ষ থেকে, আমাদের খালেদাল রাবিয়া একটা বিদেশি সংস্থা আছে ওই সংস্থার পক্ষ থেকে আমি হাজার হাজার পরিবারকে আমি ত্রাণ সামগ্রী দিয়েছি, বিভিন্ন সময় বস্ত্র দিয়েছি। আমার তৌফিকে এবং আমার বন্ধুবান্ধব থেকে সহযোগিতা নিয়ে যতটুকু সম্ভব আমি আমার এলাকাবাসীর পাশে ছিলাম, দুর্যোগে পাশে ছিলাম। সুসময়ে করোনাকালীন সময়ে আমি করোনাকালীন সময়ে আমি যতটুকু সম্ভব মানুষকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করেছি এবং দুর্যোগেও ছিলাম, অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ আমি আমার এলাকাবাসীর পক্ষে থাকব, এলাকাবাসীর পাশে থাকব। আপনারা, আমি এলাকাবাসীর কাছে চিরঋণী। আমাকে আপনারা 2-2 বার বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আমি এবারও ইনশাল্লাহ আমার এলাকাবাসী 2 নং ওয়ার্ডবাসী আমাকে তালা মার্কা ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে পুনরায় আবার মেম্বার নির্বাচিত করব, এটাই আমি আশা করি। সুস্থ ভোট হলে ইনশাল্লাহ আমি জয় পাব, কিন্তু গতবার আমাদের কেন্দ্র 1-2-3-এ অসুস্থ হয়েছিল, হামলা হয়েছিল। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, যেন আমাদের এই এই 1-2-3 বা তথা আমাদের 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদে প্রশাসনের 3 স্তর বিশিষ্ট প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি এলাকাবাসীর পক্ষ থেকে। আমার এলাকাবাসীর প্রতি আমার বিনীত অনুরোধ, আমি যদি আপনাদের পাশে অতীতে থেকে থাকি, আপনারা যদি আমার কৃতকর্মে সন্তুষ্ট থাকেন, আমি যদি অন্য প্রার্থীর থেকে যোগ্য হয়ে থাকি, আপনাদের বিবেক বিবেচনায় অন্য প্রার্থীর থেকে যদি আমি মন্দিরও ভালো হয়ে থাকি, আপনারা আমাকে বিপুল ভোটে আবার তালা মার্কা নির্বাচিত করবেন। আগামী 15 তারিখে সারাদিন আমাকে তালা মার্কা ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবেন, এটাই আমি আশা রাখি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।